বনগাঁর এসপি জয়িতা বোস মহাষষ্ঠীর সন্ধ্যায় ফিতে কেটে আনন্দসংঘ ক্লাবের পুজো উদ্বোধন করলেন। আনন্দসংঘ ক্লাব দীর্ঘদিন ধরে চাঁদপাড়ার দুর্গা উৎসব করে থাকে, আর সেই ক্লাব চাঁদপাড়া এলাকাবাসীর সহযোগিতায় 50 বছর অতিক্রম করে 53 বছরে পদার্পণ করল। আনন্দসংঘ ক্লাবের এই 53 বছরের বিশেষ আকর্ষণ বাঁশের বেড়া ও পাটকাঠি দিয়ে সুসজ্জিত পূজামণ্ডপ। শনিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়ায় চাঁদপাড়া আনন্দসংঘ ক্লাবের 53তম বর্ষে পুজো উদ্বোধন করলেন বনগাঁর এসপি জয়িতা বোস। আনন্দসংঘের এই পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দসংঘ ক্লাবের সভাপতি তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক দাস, বিশিষ্ট সমাজসেবী কপিল ঘোষ, নরোত্তম বিশ্বাস, নিরুপম রায় সহ বিশিষ্ট সমাজসেবীরা। এই পুজো উদ্বোধনে এসে বনগাঁর এসপি জয়িতা বোস ঠিক কি বলেছেন শুনুন। আজকে আনন্দসংঘের 53তম পুজো পদার্পণে আপনি উদ্বোধন করলেন, এই প্রথম, কি বলবেন? এখানে এসে আমার খুব আনন্দ হয়েছে, এবং এখানে আমাদের যে মা বোনেরা রয়েছেন ওনাদের আমরা বলেছি যে পুলিশ প্রশাসন ওনাদের সবসময় সঙ্গে আছেন পুজোর সময়, এবং তারপরেও কোনো বিপদ আপদ বা কোনো কিছু হলে ওনারা সবসময় আমাদের পাশে, ওনাদের পাশে আমাদের পাবেন, এবং গাইঘাটার সব মানুষজন এবং বনগাঁবাসীরা সবাই আমাদের বৃহত্তর পরিবারের মতন, এবং সবসময় পুলিশ প্রশাসন সজাগভাবে তাদের জন্য সব কিছু করবে। ধন্যবাদ। এক এক করে দাও, এক এক করে দাও, মাসিকে দাও, আনন্দ সঙ্গে।